রাজধানীর তেজগাঁও ফুয়াং ক্লাবে গেল সোমবার অভিযান চালিয়ে অবৈধ কিছু না পাওয়ার কথা জানায় পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েক ঘণ্টার অভিযান শেষে ক্লাবটি নিয়ম মেনে চলছে বলে জানানো হয়েছিল। এর মাত্র দুদিনের মাথায় বুধবার রাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা ওই অভিযানে বেরিয়ে আসে অনিয়মের নানা তথ্য। ক্লাবটিতে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ মাদক ও আমদানি নিষিদ্ধ সিগারেট। এখানে পেয়েছি প্রায় 2200 উপরে আমাদের হচ্ছে ফরেন লিকার বা আমাদের বিদেশি মদ, এবং এই বিয়ার দেখতে আমাদের প্রায় 10,000 উপর বিয়ার। যে কোনো বৈধ জিনিসের সাথে অবৈধ জিনিসের সাথে যদি কোনো বৈধ জিনিস থাকে তাহলে পুরো জিনিসটা কিন্তু অবৈধ হিসেবে গণ্য হয়। আর একই সাথে একটা ট্রেড লাইসেন্সের এগেনস্টে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা পরিমাপ থাকে যে একটা ট্রেড লাইসেন্সে কতটুকু পরিমাণ বিয়ার, কী পরিমাণ মদ থাকবে তার একটা সুনির্দিষ্ট পরিমাপ করা থাকে। সেই পরিমাপের কোনো মাত্রা এখানে ছিল না, এখানে অধিক মাত্রায় আমরা এখানে মদ এবং বিয়ার পেয়েছি। র্যাব জানায় এই ঘটনায় ক্লাবটির মালিক সহ চারজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি অর্থাৎ এই ক্লাবের যে স্বত্বাধিকার মোহাম্মদ শেখ নুরুল ইসলাম, তার ট্রেড লাইসেন্স অনুযায়ী আমরা তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করব এবং তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব, এবং একই সাথে তাদের তিনজন কর্মচারী যে আছে তাদের ম্যানেজার এবং অন্য বারটেন্ডার তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি। মাত্র দুদিনের ব্যবধানে রাজধানীর ফুয়াং ক্লাবে পুলিশ ও র্যাবের অভিযানে দুই রকম ফলাফল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এদিকে র্যাব জানায় রাজধানীর ক্লাবগুলোতে নিয়মিত নজরদারি করা হচ্ছে, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।